আমরা লাস্ট ম্যাচ এশিয়ান কাপে আমরা ইন্ডিয়াকে হারিয়েছি এবং বাংলাদেশ ভালো পারফর্ম করেছে, সেখান থেকে উজ্জীবিত হয়ে আমরা একটা ভালো রেজাল্ট চাই, কারণ আমাদের দেয়ালে পিক ঠিক গেছে, ইন্ডিয়ার সাথে ডু অর ডাই ম্যাচ, এই ম্যাচে বাংলাদেশ জিতবে এটা আমার শতভাগ বিশ্বাস। সেলিব্রিটি ক্রিকেট লিগ আসলে যেই মোটোটাকে সামনে নিয়ে আয়োজন করা হয়েছিল, আমার কাছে মনে হয় যে এখনও পর্যন্ত আমরা সেই মোটোতেই আছি। জাস্ট আমরা আমাদের টোটাল সেলিব্রিটি ক্রিকেট লিগের এই যে আমাদের ইন্টেন্সিটিটা, এটা বাংলাদেশ টিমকে উৎসর্গ করতে চাই। আমরা চাই হচ্ছে আমাদের জন্য বাংলাদেশ টিম আমাদের ওয়ার্ল্ড কাপে খুব ভালো কিছু নিয়ে আসুক। যদি আমাদের শুরুটা খুব বাজে হয়েছে, বাট আই বিলিভ যে তারা হয়তো বা নিজেদের জায়গা থেকে তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। সত্যি কথা বলতে প্রত্যাশা আসলে অনেক বাড়িয়ে দিয়ে ওদের উপর চাপ সৃষ্টি করতে চাই, বাট আমি বাংলাদেশকে এটা ফিল করাতে চাই লাস্ট ম্যাচ আমরা ইন্ডিয়ার সাথে জিতেছি, সো আমার কাছে মনে হয় যে একদম ন্যাচারাল গেম খেলুক, একেবারে ন্যাচারাল, মানে এটা না যে আমাকে জিততেই হবে, কারণ যদি আমাদের লাক ফেভারে থাকে হয়তো আমরা জিতেও যেতে পারি। আফগানিস্তান লাস্ট ম্যাচ ইংল্যান্ডকে হারিয়ে দিল, সো আমার কাছে মনে হয় যে ওরা এনজয় করুক, খুব চাপিয়ে না খেলুক, আমরা ওনাদেরকে চাপ না দিই, মানে এক্সপেকটেশনটা না রাখি। তবে আমার মনে হয় যে একটা জিনিস বারবার আমরা ভুল করি, সেটা হচ্ছে আমরা ব্যাটসম্যানরা এখনো কলাপস করে যাই, মানে আমরা যেভাবে আসলে উইকেটগুলো দিয়ে আসি এটা ওই প্রফেশনাল লেভেলে গিয়ে আমার মনে হয়েছে বাংলাদেশ টিম এতদিন ক্রিকেট খেলে এটা আসলে উচিত না আর কি। সো আমার মনে হয়েছে ব্যাটসম্যানদের আরেকটু কনসার্ন থাকা উচিত নিজের প্রতি, দ্যাটস ইট, আর কিছু না। ইন্ডিয়ার সঙ্গে যে খেলা সেখানে আমরা জিতবো, কারণ ইন্ডিয়া সবসময় আমাদের সঙ্গে প্রেসারে থাকে, আমরা চ্যাম্পিয়ন হবো। সারা বাংলাদেশে 18-19 কোটি লোক উন্মুখ হয়ে তাকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি, আসলে আমিও তাদের মতো করে বলবো উন্মুখ হয়ে বসে আছি, নিশ্চয়ই ভালো কিছু করুক, অন্তত 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 যে পর্যায়ে 18 কোটি বা 19 কোটি মানুষ চিন্তা করে সেই দিকটা না হলেও অন্তত বড় একটা সান্ত্বনা নিয়ে আসুক, এটি আমার বিশ্বাস, আর কিছু নয়। বাজেভাবে হেরেছে বলাটা ঠিক না, আসলে বিশ্বকাপে খেলতে গেছে, আমরা মাইন্ড করবেন না আপনি আমার কথায়, আমি শুধু বলবো যে আমরা একটু সাধুবাদ জানাই না, এই দামাল ছেলেগুলো যেভাবে খেলে বেড়াচ্ছে, দাবিয়ে বেড়াচ্ছে, বাংলাদেশ বিএএনজিএল বাকি অংশগুলো নাই বা বললাম এত উঁচু জায়গায় নিয়ে গেছে, তাদের প্রতি ওই রেসপেক্টটা রাখি আমরা, এটা আমি বিরুদ্ধভাবে আপনাকে রিকোয়েস্ট করবো, যতটা পারি হ্যাঁ আমরা তাদেরকে কনস্ট্রাকটিভলি প্রিসাইসলি তাদের সমালোচনা করব, তবে ভালোভাবে সমালোচনা না করি, বাজেভাবে হেরেছে শব্দটা না বলি, হেরে গেছে স্বাভাবিক, হয়তো কোনো না কোনো কারণ তো থাকে, এগারোটা টিম রাইট, এগারোটা টিমে কারোটা কেউ বাংলাদেশটাও বাজেভাবে হেরেছে অনেকে, সো দ্যাট আমার মনে হচ্ছে নিশ্চয়ই ভালো করবে সামনে, এবং ভালো করেছো আমাদের যেসব প্লেয়ারদের কাছ থেকে আমরা আশাই করিনি 50-এ উর্ধে সে বল নেবে, অসাধারণ কাজ করেছে না, তো এই ধরনের যারা যে পরিমাণ প্র্যাকটিসে ছিল বা যেই যেই ধরনের হ্যাঁ আমাদের যিনি কোচ তিনিও বেশ নাম্বার ওয়ান অন্তত চাপা জোরের জায়গায় একজন বলা চলে, কিন্তু সেই জায়গাটায় তারা যে যেই ধরনের পারফরমেন্স করছে আশানুরূপ, আমি এটাকে কোনো অংশেই খারাপ করতে বলবো না যে খুব একটা খারাপ করছে, ভালো করছে।